আজ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ডু অর ডাই ম্যাচ, তাই তো জিততে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা, তাই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত লক্ষ্য লঙ্কানদের। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে ভারত। বিপরীতে রেকর্ড রান তাড়া করে আফগানিস্তানকে হারিয়ে আপার হ্যান্ডে শ্রীলঙ্কা। লঙ্কানদের কাছে হারলে রোহিতদের দলের বিদায় ঘণ্টা বাজবে, তাই তো ভারতের জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেডে এগিয়ে রয়েছে ভারত। 25 বারের মুখোমুখিতে 17 বার জিতেছে ভারত, 7 জয় শ্রীলঙ্কা। পরিত্যক্ত হয়েছে মাত্র 1টি ম্যাচ। ডু অর ডাই ম্যাচের আগে দলের অবস্থা নড়বড়ে, বিশেষ করে বোলিং আক্রমণে নিয়ে চিন্তা বেশি ভারতের। গত ম্যাচে ফ্রন্ট লাইনে বোলার ভুবনেশ্বর হার্দিক পান্ডিয়ারা ছিলেন বেশ খরুচে। ব্যাটিংয়ে কোহলি ছাড়া বাকিরা ধারাবাহিকতা রাখতে ব্যর্থ। লঙ্কানদের বিপক্ষে একাদশে পরিবর্তনের সম্ভাবনা জোরালো। এইদিকে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি জানান, দলের পরিবেশ ভালো, এই জন্য অধিনায়ককে ধন্যবাদ দিতে হয়। সাথে টিম ম্যানেজমেন্টও দারুণভাবে গুছিয়ে নিচ্ছে সব। এক ম্যাচে পরিস্থিতি অনুযায়ী খেলার দক্ষতা আমাদের রয়েছে, ফাইনালে উঠতে সেরা দেওয়ার চেষ্টা করবে দল। 105 রানে গুটিয়ে মিশন শুরু করার পর টানা 2 ম্যাচে 170+ রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের মূল শক্তি দলীয় সমন্বয়, মোমেন্টাম কাজে লাগিয়ে ভারতের বদল প্রত্যয় সানাকাদের। শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন সানাকা বলেন, ভারত যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে, তাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে যারা আইপিএলে খেলে। আমাদেরও চেষ্টা থাকবে ফাইনালে ওঠার, পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জেতার সম্ভব। টি-20 র্যাঙ্কিংয়ে চূড়ায় ভারত, আর শ্রীলঙ্কার অবস্থান 8 নম্বর। দেখা যাক আজকে কে জিতে, ভারত না শ্রীলঙ্কা। ধন্যবাদ।